বিজেপির বিরুদ্ধে লড়াই দেশকে বাঁচাতে। আর বিজেপির এরাজ্যে দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই আর একখানা আধখানা দল ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে। ভোট দেবেন না। কেন দেবেন না? কারণ এরা জিতবে না, এদের বিজেপি নাবিয়েছে। এই সিপিএম বলুন, এই কংগ্রেস বলুন, এই আইএসএফ বলুন, এদেরকে বিজেপি চায় এরা লড়ুক, যদি ভোট কেটে বিজেপি সুবিধা করতে পারে। ভোট দেবেন না যদি আপনার মনে হয় যে আপনি পেট্রোল ডিজেলের দাম বাড়াতে চান, আপনি বিজেপিকে ভোট দিন। আপনার যদি মনে হয় আপনি রান্নার গ্যাসের দাম বাড়াতে চান, 100 দিনের টাকা চান না, বিজেপিকে ভোট দিন। আর যদি আপনার মনে হয় সমাজটাকে সুন্দর রাখতে চান, বাংলাকে নিজের পায়ে দাঁড় করাতে চান, বিজেপিকে হারাতে চান, একটাই সিম্বল চোড়া ফুল, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, মহব্বত তৃণমূল কংগ্রেস সে হোতা হ্যায় দুসরে কিসি পার্টি সে নেহি। মা বোনেরা আছেন তো, কুটনো কোটেন তো, মা বোনেরা কুটনো কোটেন তো, কোটেন তো, সবজি কাটেন তো। সবজি কাটতে কাটতে যদি একটা পচা আলু, যদি একটা পচা টমেটো বেরোয়, কি করেন? রান্নাঘর থেকে ফেলে দেন। তো মমতা দিও বাংলার মানুষের জন্য রান্না করছেন। তো এখানে যদি দেখা যায় কোনো পচা আলু, পচা টমেটো, মমতা দি রান্নাঘর থেকে ফেলে দেন, আর রান্নাঘরের জানলার ওপাশে বিজেপির গদ্দাররা বাটি হাতে বসে আছে সেই পচা টমেটো পচা আলু। একটা সংসার তৃণমূল কংগ্রেস, সুখ দুঃখ সব মিলিয়ে, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা, অভিষেক ব্যানার্জি বর্ষা। এত বড় দল, এত বড় সংসার, কোথাও কোনো ভুল হতে পারে, কোথাও কোনো অভিমান অনুযোগ থাকতে পারে, কিন্তু দিনের শেষে যখন নেত্রী আর নেতা বলবেন ব্রিগেড চলো, যখন সামনে ভোট চলে আসবে, তখন হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম হয়, কিন্তু যখন সামনে যুদ্ধ, পাঁচটা আঙুল যদি আমরা মুষ্টিবদ্ধ করি, এই মুষ্টিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। জো হামসে টাকরায়েগা চুন চুর হো জায়েগা। আর একবার দেখিয়ে দেব আমরা, 21-এ দেখিয়েছি, আর একবার দেখাবো। হাইকোর্টে বসে অনেকে ভগবান সেজেছিলেন, অনেকে ভগবান সেজেছিলেন, আজকে কার কাছ থেকে পতাকা নিচ্ছেন? সিবিআই এর এফআইআর নেন, সারদা নারদা চোর আমার কাঁধে বন্দুক রেখে পার পেতে গেছিল, যখন সিবিআই এফআইআর করলো গ্রেপ্তারি বাঁচাতে বিজেপিতে গেছে, সেই গদ্দার চোর জোচ্চ চিটিংবাগ শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির বিচারপতির আসন থেকে ছেড়ে এসে আজকে তাদের হাত থেকে পতাকা নিচ্ছেন? যে ছেলেগুলো আন্দোলন করছিল চাকরির জন্য, শিক্ষক, কারুর না কারুর কোনো ভুলে একটু জটিলতা হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার ভুল সংশোধন করে চাকরিগুলো দিতে চাইছে, তাদেরকে সামনে রেখে সিবিআই করিয়ে 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 গোটা প্রক্রিয়াটাকে নষ্ট করেছেন। আর আজকে তিনি বলছেন যে কারা বসে আছে ধর্নায়, ধর্নার তো কোনো দরকার নেই, কিছু দালাল ধর্নায় বসে আছে। আপনি এই চাকরি প্রার্থীদের আবেগের উপর ভরসা করে আপনি আপনার নিজের কেরিয়ার তৈরি করে নিলেন, আর আজকে আপনি চাকরি প্রার্থীদের বলছেন তোমাদের ধর্নার কোনো দরকার নেই, তোমরা উঠে বাড়ি চলে যাও। আমরা বহুদিন ধরে বলছি যে এই চক্রান্তগুলো হচ্ছে, কাগজ খুললে টিভি খুললে বুঝতে পারবেন না, উন্নয়নের কথাগুলো সেখানে থাকছে না, কুৎসাগুলো থাকছে। বিকাশ ভট্টাচার্য, অধীর চৌধুরী, দুদিন আগে অধীরবাবু,
आमी बोलछी अमुक जदि मुख्यमंत्री हन अभिजीत गांगुली के मुख्यमंत्री बोलछिलेन के अधीर चौधरी कोन दलेर कांग्रेसेर अभिजीत गांगुली बोललेन ओटा एकटा पारिवारिक जमीदारी कोन भद्रलोके कांग्रेस करेन विकास रंजन भट्टाचार्य तिनी भाबलेन कमरेड अभिजीत गांगुली अभिजीत गांगुली बोललेन ओरा धर्म विश्वास करे ना कोनो कम्युनिस्ट पार्टी करा जाए ना कारण आमरा धर्म विश्वास करी शेषे उनी बीजेपी ते गेलेन दुर्नीति थेके अपशासन नारी निर्यातन कोन बीजेपी बोलुन तो उन्नाव हाथरस मध्यप्रदेश गुजराटे बिल्किस बानु तार धर्षणकारी एवं तार परिवारटाके जारा शेष करे दिएछे তাদের যাবজ্জীবন কারাদণ্ডের গেট খুলে দিয়ে মালা পরিয়ে নিয়ে গেল বিজেপি আবার সুপ্রিম কোর্ট তাদের ধরে আনল মণিপুর রাজ্যটা জ্বলছে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না আজ তাদের নজর আবার বাংলার দিকে এই জবাবটা দিতে হবে 2021 সালে আমরা একটা সন্ধিক্ষণের ভোট লড়েছি সন্দেশ খালি নিয়ে কুৎসা করতে গেছিল যদি কোনো ভুল ত্রুটি থাকে মানুষ বলেছেন দল ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে আজকে সন্দেশখালীর মা বোনেরা কলকাতা রাজপথে মমতা দিয়ার অভিষেকের নেতৃত্বে রাজপথে হেঁটে বলছেন মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি অভিষেক ব্যানার্জি লড়াই করো আমরা তোমার সঙ্গে আছি কারা বলছেন সন্দেশখালীর মা বোনেরা গতকাল আমাদের একজন বিধায়ককে নিয়েছেন বিজেপি চলে গেছেন আমরা চাই না কেউ যাক কিন্তু বিজেপিতে গেছে আজকে বিজেপি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি কলকাতার রাস্তায় বিজেপির পতাকা ছেড়ে এসে মমতা দিয়ার অভিষেকের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন জবাব চলবে সব ইঞ্চিতে ইঞ্চিতে ফলে চলুন সবাই মিলে লোকসভা ভোটে তো অভিষেককে একটা ভয়ঙ্কর লিড দিয়ে জেতাতে হবে 4 লাখ লিড চাই এবার ডায়মন্ডের ভাগ থেকে হবে তো হবে তো হবে তো আর মনে রাখবেন সারা ভারতের যা মানচিত্র তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির গলার কাঁটা তৃণমূল উন্নয়ন করছে তৃণমূল বিজেপির ভুল রাজনীতিটাকে আটকাচ্ছে তাই বাংলাকে দখল করার চেষ্টা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত রকম আক্রমণ এর জবাব ভোটে হবে মিছিলে হবে মিটিংয়ে হবে ব্রিগেডে হবে বাড়িতে হবে পাড়ায় হবে রাজনৈতিক গণতান্ত্রিকভাবে মানুষকে আমরা বোঝাবো এতগুলো উন্নয়ন আপনারা পাচ্ছেন এত কাজ পাচ্ছেন অন্য দলকে ভোট দেবেন কেন মানুষকে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করবে ভোট যত আসবে সেই বিভ্রান্ত মানুষকে হতে দেবেন না সবাই মিলে এক কাট্টা হয়ে চলুন নেবে পড়া যাক আবার একটা ভোট আসছে 2021 এর পর পঞ্চায়েত গেল আপনারা সসম্মানে তৃণমূল কংগ্রেসকে সফল করে তুলেছেন আর দেশের ভোট এমন ভাবে ভোট দিন এমন ভাবে ভোট দিন বাংলা 42-এ 42 টার্গেট করে আমরা কিন্তু লড়ছি এমন ভাবে ভোট দিন বিজেপি কিন্তু এবার 100 ক্রস করবে না সারা দেশে হাওয়ায় কথা বলছে দক্ষিণ ভারতে নেই পশ্চিম ভারতে ধাক্কা খাবে পূর্ব ভারতে ধাক্কা খাবে পশ্চিমবঙ্গে উঠে যাবে বিহারে ধাক্কা খাবে পার্টিকুলার 2-3টে জায়গায় কিছু পাবে তার বাইরে বিজেপি নেই তাই এমন ভাবে ভোট দিন যাতে এবছর 15ই অগস্ট স্বাধীনতা দিবসের দিন দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলার তাঁতের শাড়ি পরা হাওয়াই চপ্পল পরা বাংলার ঘরের মেয়ে ভারতবর্ষের আগামী কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইটা জোরদার করতে পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলে সবাই ভালো থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আপনাদের এলাকার সংগঠনের তৃণমূল কংগ্রেস
जिंदाबाद, जय हिंद, जय बांग्ला।